আসসালামু আলাইকুম ডেক্সটামেটাসনের সুসংবাদটি আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন এই প্রথম একটি মেডিসিন যা করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রমাণস দেখিয়ে দিল যে মৃত্যুর হারকে কমে দিতে পারে রিসেন্টলি যে ট্রায়ালটি বের হয়ে এসেছে ইউকে থেকে যে যার মধ্যে দুই হাজার রুগীদেরকে দেওয়া হয়েছিলো ড্যাক্সটামেটাসন এবং চার হাজার রুগীদের যারা ডেক্সমেটাসন পাননি কম্পেয়ার করে দেখা গেছে যে ডেক্সটামেটাসন ইউজ করার কারণে যারা ভেন্টিলেশনে ছিলেন এবং যারা সাপ্লিমেন্টাল অক্সিজেনের মধ্যে ছিলেন ওনাদের মধ্যে মৃত্যুর হার সিগনিফিকেন্টলি কমে গেছে এটা সত্যি একটা ভালো নিউজ এই প্রথম একটি ওষুধ দেখিয়ে দিল যে এটা মৃত্যুর হারকে কমিয়ে দিতে পারে আমরা আগে দেখেছিলাম যে রেমডেসিভির রেমডেসিভির ইউজ করার কারণে তাড়াতাড়ি রিকভারি হচ্ছে চার দিন কিন্তু ওইখানের মধ্যে মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে তেমন একটা প্রমাণ পাওয়া যায়নি তো এই প্রথম একটি ওষুধ যা আমরা পেয়ে গেলাম যে মৃত্যুর হারকে কমিয়ে দেওয়ার জন্য এটা সত্যি খুবই খুবই একটা গুড নিউজ ড্যাক্সামেডিসনে কিন্তু নতুন কোনো ওষুধ না এটা অন্য নাম হচ্ছে ডাকাড্রন যেটা হচ্ছে কি এক ধরনের গ্লুকোজ কোডিকো স্টেরয়েড স্টেরোয়েড এই ধরনের ওষুধ কিন্তু আরও রয়েছে যেমন করে প্রেডনিসন তারপর আপনার প্রেডনিসোলন ফ্রেডনিসোন সালোম্যাড্রোল এই ওষুধগুলো সাধারণত ইউজ করা হয় যখন আমাদের ইমিউন সিস্টেম উল্টাপাল্টা যখন কাজ শুরু করে বা ওভারঅ্যাক্টিভ যখন থাকে ওই ওভারঅ্যাক্টিভনেসটাকে কমিয়ে দিয়ে রোগগুলোকে কন্ট্রোল করার জন্য তো সাধারণত আপনার ইমিউন সিস্টেমের ওভারঅ্যাক্টিভের কারণে ইমিউনোলাস যেগুলো অ্যাক্টিভের কারণে সাধারণত যে ডিজিজগুলো হয় মনে করুমোটোর আর্থরাইটিস অ্যাসেলি লুপাস তার সাথে রয়েছে আপনার সিওপিডি অ্যাজমা অ্যাট্যাক যেগুলো হয় ওই ক্ষেত্রে আমাদের বডি আমাদের বিভিন্ন অঙ্গকে অ্যাটাক করে তখন এই ওষুধগুলো দেওয়ার কারণে ওই অ্যাটাকটা বন্ধ হয়ে যায় অনেক সময় কিন্তু ব্যথার ক্ষেত্রেও স্টেরয়েড ইউজ করা হয় থাকে মনে করেন হাঁটুর ব্যথা পিঠের ব্যথা একিউট ধরনের ব্যথার ক্ষেত্রে স্টেরয়েড খুব ভালো কাজ করে তবে স্টেরয়েড যেরকম স্ট্রং একটি মেডিসিন ওরকম ওর স্ট্রং সাইড এফেক্ট রয়েছে এর মধ্যে কয়েকটি সাইড এফেক্ট রয়েছে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার মাত্রা খুব বাড়িয়ে দিবে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিবে তাছাড়াও হার্টবিট বেড়ে যায় সাথে করে যদি আপনি এটা নিয়মিতভাবে নিয়ে থাকেন তাহলে আপনি স্টমাকের মধ্যে আপনার পেটের মধ্যে আলসার হতে পারে এই জন্য আমরা সবসময় মানা করি যে যখন আপনারা এই ওষুধটি নেন পাঁচ দিনের জন্য বা দশ দিনের জন্য যখনই নেন তখন যেন আপনারা কোনো ধরনের অ্যানসেট যেগুলো হল আইবোপ্রোফেন এলিভ তারপর নেফ্রাকসিন এই ধরনের ওষুধের জন্য কম্বিনেশন করে না নেন কারণ ওই দুটো নেওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে স্টমাক আলসার বা স্টমাকের ব্লিডিং বা এই ধরনের খারাপ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তো হ্যাঁ স্টেরয়েড কিন্তু ইউজ করা নতুন না তবে এই স্টাডিতে যে পরিমাণ স্টেরয়েড ইউজ করা হয়েছে তাও একটা মাজারি আকারে স্টেরয়েড সিক্স মিলিগ্রাম অফ ড্যাক্সোমেটাসন তার ইকুইপমেন্ট হচ্ছে কি আপনার তৈরি টিউ মিতালপ্রেট নিসলন। যা সাধারণত অনেক কম নর্মাল ডোজ থেকে তো এখন প্রশ্ন আমাদের কাছে কিছু আনসার বের করতে হবে যে যদি আমরা হাই ডোজ ব্যবহার করি তাহলে কি আমরা কি আরও ভালো রেজাল্ট দেখতে পারবো কিনা না তবে হ্যাঁ খেয়াল রাখবেন এই ওষুধটি শুধুমাত্র তাদেরকে দেওয়া হয়েছে যারা হাসপাতালে ছিলেন ঈদের ভেন্টিলেশন অথবা সাপ্লিমেন্টাল অক্সিজেনের মধ্যে তো আমরা জানি যে একশো জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে মাত্র পনেরো পার্সেন্ট হাসপাতালে যাওয়া লাগে বাকি এইটি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু ঘরে বসেই সাধারণত হালকা ট্রিটমেন্টের মাধ্যমেই সাধারণত ওই সর্দি কাশি ওষুধ খেয়ে কিন্তু ওনারা ভালো হয়ে যান এখন ওনাদের ভালো হয়ে যান কারণ হচ্ছে ওনাদের ইমিউন সিস্টেম খুবই স্ট্রং থাকে এবং ওই ইমিউন সিস্টেমটি ভাইরাসকে কন্ট্রোল করে ফেলতে পারে এখন যদি ওই রোগীদের ক্ষেত্রে স্ট্রেড না হয় আপনি যদি আপনার ইমিউন সিস্টেমকে থামিয়ে দেন তাহলে তো ভাইরাসের রেগেন্সে হয়তো আপনি জিততে পারবেন না তখন আপনার অবস্থা যদি আপনি আর্লি বা যদি আপনি ডাক্তারের সাথে পরামর্শ না করে ঘরে বসে এই মেডিসিন নেন বা এই ধরনের মেডিসিন নেন আপনার ইমিউন সিস্টেমটি ওকে যে হয়ে যেতে পারে আশা করি আপনার জিনিসটা বুঝতে পেরেছেন সো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আনটিল আমরা ফার্দার ইনফরমেশান জানা পর্যন্ত দয়া করে এখন ঘরের মধ্যে ওই স্টোরেজ স্টক আপ করে রাখবেন না কারণ এটা সুস্থ রোগীদের জন্য না এটা শুধুমাত্র তাদের জন্য যারা হাসপাতালে ভর্তি হয়েছেন যাদের অবস্থা খুবই খারাপ যাদের ইমিউন সিস্টেম উল্টাপাল্টা কাজ করতেছে এবং এই ভাইরাসটাকে সামাল দিতে পারতেছে না তবে হ্যাঁ আপনার ঘরে যদি কোনো রুগী থেকে থাকেন যিনি বা এখন এই মুহূর্তে অক্সিজেন নিচ্ছেন তার অবস্থা খারাপ এবং হাসপাতালে যাওয়ার বা ওনার যেতে পারতেছে না অথবা আপনার সিট পাচ্ছেন না এবং আপনি জানেন যে ওনার অক্সিজেন বারবার ড্রপ করতে ছে ওনাদের ক্ষেত্রে হয়তো বা আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ঘরের মধ্যে দিতে পারেন তবে ডাক্তারের পরামর্শ নিয়ে দিবেন ডাক্তারের পরামর্শ ছাড়া দিবেন না সো করোনা ভাইরাসের কিন্তু আমরা অনেক ওষুধ পেয়ে যাচ্ছি ডেক্স টপ তো আমরা পেয়ে গেলাম র্যামডেসিভির তো আসেই অলরেডি টাসুমে ইউজ করা হচ্ছে এগেন ওই ডেক্স টপ মতো পরিস্থিতির ক্ষেত্রে লোপিনাভি মিটুনাভির আপনার এইচআইভি মেডিসিনগুলো ইউজ করা হচ্ছে অ্যাভিগেন আর যেটা আপনার ফ্যাভি পিরাবির ওটা তো ইউজ চলতেছে আর আইভার ম্যাকটিন যেটা স্কাবো সিক্সের কথা আমরা অনেকেই এখন জানি তো এই ওষুধগুলো ব্যবহার চলতেছে এবং আমাদের কাছে আমরা অনেক ভালো ভালো রেজাল্টও পাচ্ছি আপনারা এখন জানেন যে আমরা এখন জানতে পারতেছি যে করোনা ভাইরাসে অনেক সময় শরীরের মধ্যে ক্লট সৃষ্টি করে এবং ওটার এগেনস্টে কিন্তু ইনাক্সোবেন লোভনক্স বা এই ধরনের ব্লাড টেনের ইউজ করা হচ্ছে তো যার ফলে অনেক ভালো ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে স্টিল কিন্তু প্রিভেনশন প্রতিরোধ হচ্ছে কি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইমিউন সিস্টেম সো প্রতিরোধ কীভাবে করা যায় তা তার জন্য আপনি মাস্ক হাত ধোয়া ফের দূরত্ব তা বজায় রাখবেন এবং সাথে করে কীভাবে ইমিউন সিস্টেমকে বুস্ট করা যায় তা দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম